আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমরা মাউরিস কিংডম। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন বাগান, সারি সারি বালতিতে লাগানো হয়েছে বেগুন গাছ। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত যে প্রতিটি গাছে বেগুন আসছে। এটি আমাদের থাই জাম্বুরা আম গাছ। এই তো দেখা যাচ্ছে বেগুনের গাছে বেগুন, প্রতিটি গাছে 5 থেকে 6টি করে বেগুন হয়েছে। এই তো দেখা যাচ্ছে আমাদের আম গাছগুলো, সবগুলো আম গাছেই মাশাআল্লাহ অনেক সুন্দর করে মুকুল এসেছে। আশা করা যায় এবারে ভালো ফলন হবে আমের। আর এই তো বাকি বেগুন গাছগুলো দেখা যাচ্ছে, বেগুনগুলো ভালোই হয়েছে। প্রথম প্রথম বেগুনগুলো হচ্ছে একটু এরকম ফ্যাকাশে দেখা যাচ্ছে, বাট ম্যাক্সিমাম বেগুনগুলোই ভালো হয়েছে। আজকে সকালেই তো আমরা ভর্তা খেলাম। এই তো দেখা যাচ্ছে পেয়ারা গাছ পাশেই, বাকি বেগুন গাছগুলো দেখা যাচ্ছে। এখানে সারিভাবে বেগুন গাছগুলো লাগানো হয়েছিল। আর এই যে দেখা যাচ্ছে কাঁচামরিচ গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাঁচামরিচ ধরে আছে। এই তো দেখা যাচ্ছে টুনাটুনির ঘর, আমাদের দুটো খরগোশ ছানা, যাদের জন্য আমার হাজবেন্ড এই ছোট্ট ঘরটি করে দিয়েছে। ছাদের এক কোণাতেই আছে বসার জায়গা, ঠিক তার নিচেই এই ঘরটি। চলুন এবার দেখা যাক আমাদের ছাদের মিনি ফার্মটি। এটার মধ্যে আছে আমাদের মুরগির ফার্ম, ছাগল, হাঁস এবং 4টি কবুতর। এই তো দেখা যাচ্ছে নিচে হাঁস দৌড়াদৌড়ি করতেছে আমাদের মুরগি ফার্ম। এখানে টোটাল মুরগি আছে আমাদের 20টির মতো, 17টি হলো মুরগি এবং 3টি মোরগ। এর মধ্যে 14টি মুরগি অলরেডি সব ডিম দিচ্ছে। আল্লাহর অশেষ রহমতে আমরা প্রতিদিন 13 থেকে 14টি করে ডিম পাই। এই তো দেখা যাচ্ছে ডিম, আজকে ডিম এগুলা, এবং প্রতিটি ডিমের সাইজ মাশাআল্লাহ খুব ভালো, সচরাচর এত বড় ডিম হয় না। যদিও এগুলা সোনালী মুরগি, বাট সোনালী মুরগির ডিমও এতটা বড় আমরা কখনো দেখিনি। এই তো এখানে একটি মোরগ এবং তার সাথে রয়েছে 2টি দেশি মুরগি। এই তো এখন ডিম কালেকশনের পালা, আজকের ডিমগুলো এখনই নিয়ে নিব। এই তো দেখা যাচ্ছে ডিম, সোনালী মুরগির ডিম, মাশাআল্লাহ ভালো বড় বড় সাইজ। মাশাল্লাহ আজকে 13টি ডিম কালেকশন হয়ে এলো। আমাদের ছাগলের শেড এটা, এখানে 4টি অ্যাডাল্ট ছাগল আছে এবং একটি ছোট ছাগল আছে, তার নাম সোনালী। এই তো দেখা যাচ্ছে আমাদের বাহুবলী 1K, সে একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এই তো শ্রাবণী এবং সোনালী, এটি হলো শ্যামলী, সে একটু রাগি বদমেজাজি, শুধু মারামারি করে সবার সাথে। আমাদের বাহুবলী 1,
বাহুবলী ওয়ানের ওজন এখন প্রায় 30 কেজি উপরে হয়ে গেছে। শ্যামলীদের এখন খানা পিনার সময়, তারা এখন খাওয়া দাওয়া করতেছে। এই তো শ্যামলী, শ্যামলীর পাশে আছে তার ছোট্ট সোনালী। এই তো দেখা যাচ্ছে আমাদের শ্রাবণীকে, শ্রাবণীর একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে 4 মাসের প্রেগনেন্ট ছিল, বাট তার মিসক্যারেজ হয়ে গেছে। এই তো দেখা যাচ্ছে আমাদের হাঁসগুলো, আসলে হাঁসের পাশে গেলেই কেন জানি ওরা খুব ভয় পেয়ে নিচে লুকিয়ে যায়, তাই দূর থেকে ওদেরকে ভিডিও করলাম। তারা খাবার খাচ্ছে, এখানে টোটাল আছে হাঁস 15টি আর একটি হাঁসা। যদিও 15টি হাঁসের জন্য একটি হাঁসা আসলে যথেষ্ট না, তারপরও আছে। নাই মামার চাইতে কানা মামাই ভালো। আপাতত হাঁসের জন্য কোনো পানির ব্যবস্থা করা হয়নি, যেখানে ওরা গোসল করবে, সাঁতার কাটবে। আসলে ছাদের উপরে পানি রাখাটা অনেক টাফ, কষ্টকর ব্যাপার হয়ে যায়, ছাদে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। বাট আমরা চিন্তাভাবনা করতেছি যে অল্টারনেটিভ কোনো একটা সিস্টেম করে যেন ওদের পানির ব্যবস্থা করে দেওয়া যায়, কারণ সামনেই গরম নেমে যাচ্ছে আর হাঁস এমনিতেই খুব গরম থাকে। আমরা হাঁসের জন্য একটি হাউস করার চিন্তাভাবনা করতেছি, যখন কমপ্লিট করবো ইনশাল্লাহ দেখাবো সবাইকে, আপনাদের সবাইকে দেখাবো। এই তো দেখা যাচ্ছে আমাদের টোনাটুনিদের একজনকে। আসলে এটা টোনা না টুনি সেটা আসলে এভাবে দেখে বোঝা যাবে না। এই তো ওরা বাগানে চলে আসছে। ওদেরকে সবসময় আমরা আসলে আমাদের ওদের ঘরেই রেখে দিই, না হলে দেখা যায় ওরা গাছপালা খেয়ে ফেলে, বাড়ি দুষ্ট ওরা। বয়স সবে মাত্র 2 মাস হয়েছে, এখনো সম্পূর্ণ অ্যাডাল্ট না ওরা। তারা ছুটোছুটি করতে অনেক পছন্দ করে, আর আমাদের সোনালী টুনি বা টোনার যারই হোক না কেন, কানকে ভেবে বসে কোনো কিছু, অন্য কোনো কিছু যা খাদ্যযোগ্য, আর সেই তো পিছনে ছোটাছুটি করে। এই যে দেখা যাচ্ছে ও পিছনে ছোটাছুটি করছে, তারা একই সাথে খেলাধুলা করে, যেটা দেখতে অনেক মজার লাগে। এই তো আমি গিয়েছিলাম ছাদে, কিছুটা সময় পার করেছি ওদের সাথে, এখানে ওদেরকে খাবার দিচ্ছিলাম। যাই হোক, ওরা মিলেমিশেই খানা গ্রহণ করছিল। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।